কি দারুণ মনোহর কি মধুর দৃশ্য কোরআনে হাফিজ করে জয় পুরো বিশ্ব কি দারুণ মনোহর কি মধুর দৃশ্য কোরআনে হাফিজ করে জয় পুরো বিশ্ব কি দারুণ মনোহর কি মধুর দৃশ্য কোরআনে হাফিজ করে জয় পুরো বিশ্ব কি দারুণ মনোহর কি মধুর দৃশ্য কোরআনে হাফিজ করে জয় পুরো বিশ্ব কি দারুণ মনোহর কি মধুর দৃশ্য কোরআনে হাফিজ করে জয় পুরো বিশ্ব কি দারুণ মনোহর কি মধুর দৃশ্য কোরআনে আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের বাংলাদেশ থেকে ৬ জন প্রতিযোগী ইরান আন্তর্জাতিক হেফজুল কোরআন কম্পিটিশন এবং কিরাত কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল তার মধ্যে ৩ জন পুরস্কার পেয়েছে ২ জন ছেলে হাফেজ এবং তারি আর ১জন মহিলা হাফেজা হচ্ছে আমি ঢাকা থেকে ইসলামিক ফাউন্ডেশন পরিচালক হিসেবে মুশফিকুর রহমান এবং বশির আহমেদ ২জনকে নিয়ে আমরা গিয়েছিলাম ইরানে এবং আমরা ৭ দিন সেখানে অবস্থান করি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগী ২জনই পুরস্কার পেয়েছে মুশফিক কিরাত বিভাগে তৃতীয় স্থান লাভ করেছে ১১০টি দেশের মধ্যে সে তৃতীয় স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ ছোট্ট যে কিরাত গ্রুপের যে প্রতিযোগিত হয়েছে আলহামদুলিল্লাহ সে অত্যন্ত ভালো করেছে আর বিভিন্ন প্রোগ্রামে তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে তো আপনাদের সকলকে ধন্যবাদ দেশবাসী আমরা সবাই আনন্দিত এবং এই দেশের এই কৃতিত্ব অর্জনের জন্য আমাদের বশির এবং হাফেজকারী মুশফিকুর রহমান আন্তরিক অভিনন্দন আমি নিজেদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে অভিনন্দন আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমাদেরকে গ্রহণ করেছেন সেজন্য আমরা শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ সকল আর আমাদের এই বিজয় অব্যাহত রাখুক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মুশফিকুর রহমান ইরানে ক্রীড়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে মুশফিক ইতিপূর্বেও সৌদি আরব আন্তর্জাতিক কম্পিটিশনে হিফজুল কোরআন কম্পিটিশনে চতুর্থ স্থান অর্জন করেছিল মুশফিকুর রহমান কাতার আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করছে আমি দেশবাসী সকলের নিকটে দোয়া চাই যাতে মুশফিক ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে এবং সে যাতে হকানে আলেম হতে পারে আমাদের তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসা মুশফিক আমাদের যাত্রাবাড়িতে শায়েখ কারী নাজমুল হোসেন সাহেবের প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসার ছাত্র আমরা মুশফিকের সফলতা কামনা করি কি দারুণ মনোহর কি মধুর দৃশ্য কোরআনে হাফিজ করে জয় পুরো বিশ্ব কি দারুণ মনোহর কি মধুর দৃশ্য কোরআনে হাফিজ করে জয় পুরো বিশ্ব কি দারুণ মনোহর কি মধুর দৃশ্য কোরআনে হাফিজ